আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা সুখবর। নতুন সুখবরটা হচ্ছে কি, আপনারা আর্জেন্টিনা সাপোর্ট করেন, ব্রাজিলের সাপোর্ট করেন, কিন্তু ভাই জার্সি কেনার টাকা নেই। আরে ভাই, এটা জার্সি কয় টাকা দাম? যাই হোক, বাংলাদেশের যে অবস্থা ভাই, জার্সি কেনা লাগবে না ভাই। আপনাদের জন্য আমি একটা ফ্রি জার্সি নিয়ে আসছি। কীভাবে সেই ফ্রি জার্সিটা পাবেন, চলুন আমরা সেই ফ্রি জার্সি কীভাবে পাইতে পারি সেই টেকনিকটা আপনাদেরকে দেখাই। তো দর্শক, চলুন আমরা এখন চলে যাব আমাদের প্লে স্টোর ব্রাউজারে। তো প্লে স্টোর ওপেন করলাম, এরপরে সার্চ বারে গিয়ে লিখবেন হেস্টোন, FACETUNE, হেস্টোন লিখে সার্চ করবেন। এরপর দেখবেন এরকম একটা অ্যাপ চলে আসবে আপনাদের কাছে। আসলে অ্যাপটা আমি আগেই ডাউনলোড করে রাখছি যাতে আমার ভিডিওটা বেশি লং না হয়। তো আমরা অ্যাপে প্রবেশ করি, চলুন। দেখুন অ্যাপে প্রবেশ করলাম। তো আসলে অ্যাপটা যখন আপনারা ওপেন করবেন, আপনাদেরকে আসলে জিমেইল বা আপনাদের ফেসবুক আইডি দিয়ে আপনাদেরকে লগ ইন করতে বলবে। তো আপনারা ফেসবুক বা একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আসলে এখানে অনেক কিছু টাকা দিয়ে আসলে কোনো ভিআইপি টিআইপি পার্সন এগুলো কেনা লাগে ভাই। তো আমরা এখানে যেহেতু ফ্রিতে কাজ করব, সেক্ষেত্রে কিছু অ্যাড দেখতে হবে, আমরা অ্যাড দেখে নেব। তারপরে এই যে উপরে এখানে যে এখানটাতে ক্লিক করবেন, দেখুন এখানে ক্লিক করবেন, তো ক্লিক করার পরে আমি এখান থেকে আমার এটা যে কোনো ছবি সিলেক্ট করি। তো আসলে আপনারা যখন ছবিটা সিলেক্ট করবেন, অবশ্যই আপনাদের যে ছবিটা আপনাদের পরনে যে টি শার্ট থাক বা শার্ট থাক, সেই জিনিসটা যেন এক কালারের হয়, যাতে জার্সির সাথে মেসিং হয়। তো আমি আমার একটা ছবি সিলেক্ট করলাম, আমার এই যে ছবিটা, এটা আমি সিলেক্ট করলাম। একটু লোডিং নিচ্ছে, এই সিলেক্ট করবেন। সিলেক্ট করার পাশে এই যে এই বাটনগুলো এদিকে টানবেন, টানার পরে এই যে এখানটাতে আপনারা ক্লিক করবেন, এই ক্লাস্টনে হেয়ারের ডান সাইডে ক্লিক করবেন। হেয়ারের ডান সাইডে ক্লিক করলাম, এরপরে এই যে লেখা আছে কাস্টম, প্রিন্ট পাশে লেখা আছে কাস্টম, কাস্টমে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন, আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি আর্জেন্টিনার টাগই লাগাই। এই যে দেখুন, এই যে বাস হয়ে গেল আর্জেন্টিনার একটা জার্সি হয়ে গেল। কিসের টাকা, এত টাকা নষ্ট করার ভাই সময় আছে ভাই? কোন তো এমনিতে চালের কেজি ভাই 80 টাকা, চাল কিনে ভাত খাইতে পারতেছি না, জার্সি কিনবো এই কোন দেশে না কোন দেশে, আর্জেন্টিনা ভাই। তো আর্জেন্টিনা সাপোর্ট করি, ভালো লাগে, এই জন্য একটা আর্জেন্টিনা জার্সি তো দরকার ভাই। কিন্তু মার্কেটে যায় দেখি ভাই, একটা জার্সির দাম 1200 টাকা, এত টাকা দিয়ে কেনা জার্সি কি আমাদের সম্ভব বলেন? এবার সলিউশন ব্রাজিল, এই যে দেখেন ব্রাজিলের জার্সি লাগিয়ে গেলাম। কী রে ভাই, টাকা দিয়ে জার্সি কেনে মানুষ, কোনো প্রয়োজন আছে? এখন আপনারা যদি বলেন সেভ করবেন, সেভ করার জন্য আসলে এখানে সেভ করতে গেলে টাকা দিয়ে সেভ করতে হবে ভাই। ভাই যে জায়গায় টাকা পয়সা আছে ওই জায়গায় ভাই নাই, ফ্রি ফ্রি করতে হবে সব কিছু। সেক্ষেত্রে আপনারা কী করবেন, এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে ব্যাস আপনারা জার্সি হয়ে গেল।